নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনির রাশি পরিবর্তন দু হাজার তেইশ সতেরোই জানুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে তিরিশ বছর পর এই কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনি তার ফল তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এবং কি উপায় করবেন তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন গুরুত্বপূর্ণ এই ভিডিও প্রথম কথা আপনাদেরকে বলি দেখুন শনি সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে যখন রাশি পরিবর্তন করছে মকর রাশি থেকে কুম্ভ হাসিতে প্রবেশ করছে বিশেষভাবে রাশির ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে দেখুন অনেকে প্রশ্ন করছেন যে তুলা রাশির ঢাইয়া কবে শেষ হবে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে রাশির ঢাইয়া সমাপ্ত হচ্ছে দেখুন ঢাইয়া এবং সাড়ে শনির ঢাইয়া এবং শনির সাড়ে সাতি যে সবসময় যে অশুভ হয় তা কিন্তু নয় কারণ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর কিন্তু শনি ফল কিন্তু দেয় অর্থাৎ সাড়ে সাতি এবং ঢাইয়াতে কিন্তু তার উপর কিন্তু ফল আপনি পাবেন শনি আপনার জন্মছকে ছকে বাই বার্চার যেমন রয়েছে সেই অনুযায়ী রেজাল্ট আপনি কিন্তু পাবেন পঞ্চমভাবে অবস্থান করছে দেখুন ত্রিকোণভাবে ভাবে এবং সক্ষেত্রিক অবস্থান এবং তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারী প্রথম কথা হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করছে এবং রাজ্যকারী প্ল্যানেট প্রথম নাম্বার ওয়ান যে পয়েন্ট সেটি হচ্ছে আপনাদের সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন সন্তান ক্ষেত্রকে মজবুত কিন্তু করতে চলেছে পঞ্চম ভাব আমাদের সন্তানের জায়গা অর্থাৎ যে সকল দম্পতি দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন না আপনাদের এই সতেরোই জানুয়ারির পর থেকে আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে সন্তান যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে যাদের একটু মানে মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল সেই মিস আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কমবে অর্থাৎ প্রেমের মধ্যে মধুরতা আপনাদের কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনাদের একটা ইয়াং যারা জেনারেশান আছে বন্ডিংয়ের জায়গা কিন্তু দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে লিখে রাখুন তুলারাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু প্রযোজ্য প্রেমের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই সতেরোই জানুয়ারির পর থেকে তবে নিজস্ব ন্যাকাল চাটটা কিন্তু দেখা দরকার তার পাশাপাশি ন্যাকাল চাটে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই ইমিডিয়েট প্রতিকার প্রতিবেদন করুন কারণ সময়টা কিন্তু তুলারাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু আসতে চলেছে সতেরোই জানুয়ারির পর থেকে তিন নম্বর যে পয়েন্ট আপনি তুলারাশির মানুষ আপনার ক্ষেত্রে শিক্ষা দেখুন শিক্ষাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট যারা উচ্চ শিক্ষাতে আছেন উচ্চ শিক্ষা করছেন বা হায়ার এডুকেশন করবেন শিক্ষার্থীদের জন্য বিদ্যার্থীদের জন্য খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট উচ্চ স্থানে আপনারা কিন্তু যেতে চলেছেন এবং হঠাৎ প্রাপ্তি লটারি শেয়ার বাজার ফাটকা স্টক বিজনেস ট্রেডিং থেকে আপনারা কিন্তু এবং অনলাইন কাজ এবং ডিজিটাল মার্কেটিং থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি এবং দীর্ঘদিন আটকে গেছে এমন টাকা সেই টাকাটা কিন্তু আপনাদের রিকভারি হতে চলেছে এবার আসি শনির যে দৃষ্টি দেখুন শনির দৃষ্টি কিন্তু অশুভ মানা হয় কিন্তু কোন ভাবে দৃষ্টি দিচ্ছে একটা কথা আমি বারবার বলি গ্রহ যখন পাপ ঘরে দৃষ্টি প্রদান করে কিনা তখন কিন্তু সেই দৃষ্টি খুব শুভ ফল কিন্তু দেয় অর্থাৎ শনি গ্রহ যদি পাপ ঘরে দৃষ্টি দেয় সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয় তো শনি দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়ছে প্রথম কথা যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন আপনি ছেলে হন বা মেয়ে হন দেখছেন দেখাশোনা হচ্ছে বিয়ে ফাইনাল হচ্ছিল না সতেরোই জানুয়ারির পর থেকে বিয়ের জায়গাটা খুব ভালো কিন্তু দিবে শুভ বিবাহের একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে আপনি রাশি মানুষ আপনার ক্ষেত্রে লিখে রাখুন দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার সপ্তম গৃহ দৃষ্টি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু চোখ কান খুলে ব্যবসা করুন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু হতে পারে আপনাকে ডুবিয়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে সবটাই শুভ নয় কারণ এখানে কিন্তু নিজেকে অনেকটাই একটু হলেও সজাগ রেখে কিন্তু কাজ করতে হবে দাম্পত্য সুখের জায়গা আমি বলবো দাম্পত্য সুখের জায়গাতে যেহেতু নিজ গৃহে দৃষ্টি দিচ্ছে একুশে এপ্রিল দু হাজার বাইশ একুশে এপ্রিল দু হাজার তেইশ আপনার বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করবে তার আগে পর্যন্ত একটু হলো দাম্পত্য জায়গাতে একটু কলহ কিন্তু থাকবে কারণ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হবে অর্থাৎ এই জায়গাটা নিজে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে একুশে এপ্রিল দু হাজার তেইশ এর পর থেকে আপনারা শুভ রেজাল্ট কিন্তু পাবেন যেমন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম গৃহে অবস্থান করবে সরাসরি আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে একাদশভাবে আমাদের ইনকামের জায়গা আমাদের প্রফিটের জায়গা আমাদের লাভের জায়গা দেখুন ইনকাম বৃদ্ধি আপনাদের হবে লাভ আপনাদের হবে প্রফিট কিন্তু হবে এবং ডিজায়ারগুলো মনের ইচ্ছাগুলো পূরণ আপনি তুলারাশি মানুষ তিরিশ বছর পর কিন্তু আপনাদের এই মনোবাঞ্ছাগুলো কিন্তু পূরণ হতে চলেছে সরাসরি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় ভাব আমাদের কথা বলার জায়গা দ্বিতীয় ভাব আমাদের পরিবারের জায়গা কথার মধ্যে একটু মানে মেপে মেপেঝুপে কথা বলুন চট জলদি কোনো কথা বলে দিলেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মধ্যে আর্গুমেন্টের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে নিশ্চিত এটা বলা যেতে পারে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে কিছু ক্ষেত্রে অর্থ খরচ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে অর্থ খরচ এবং পরিবারের লোকেদের সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে আপনার কিন্তু মত পার্থক্য মতবিরোধ এবং কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি তুলারাশি মানুষ এই জায়গাটা অর্থাৎ জ্ঞাতি গোষ্ঠী জ্ঞাতি যাদের সঙ্গে ব্লাড রিলেশন আছে তাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ কথার দিকটা একটু হলো সংযম আপনারা করুন এবং এর পাশাপাশি এই দু হাজার তেইশ শনির রাশি পরিবর্তনে তিরিশ বছর পর ত্রিকোণভাবে অবস্থান করছে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত করবে কি উপায় করবেন দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যতদিক ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যতদিক পাঠ করবেন আপনারা কিন্তু এই দু সাল আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন তিরিশ বছর পর মহা পরিবর্তন যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাটাকে কাটে উঠে নতুন একটা মানে একটা ভালো জায়গায় কিন্তু আপনারা যেতে কিন্তু চলেছেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ